हेलो ভিউয়ার্স, ওয়েলকাম টু শিবাকারের ইউটিউব চ্যানেল। আমি ডাক্তার মোহাম্মদ রেজা কাদরি পুনরায় হাজির হয়েছি একটি নতুন ভিডিও নিয়ে, নতুন বিষয় নিয়ে। আজকে আমি এই ভিডিওটিতে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট 24 হোমিওপ্যাথি মেডিসিন, অর্থাৎ 24টি হোমিওপ্যাথি মেডিসিন যা বাড়িতে রাখা একান্ত প্রয়োজন বা কাছে রাখা একান্ত প্রয়োজন। এই 24টি হোমিওপ্যাথি কী কী আর এর কাজ সম্বন্ধে আলোচনা করব। তাই যারা এই বিষয়ে জানতে চান তারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন। প্রিয় দর্শক মন্ডলী, আমার শিফা কানা চ্যানেলের যারা সাবস্ক্রাইবার বা যারা আমার ভিডিও দেখেন প্রায়, তারা টুকিটাকি ওষুধ বাড়িতে রাখেন। অনেকে আমার ভিডিও দেখে ওষুধ বাড়িতে রেখে নিজের পরিবারের চিকিৎসা করেন বা নিজের চিকিৎসা করেন, তাতে উপকার পান। আজকে আমি আপনাদের জন্য বা যারা হোমিও চিকিৎসক বা যারা হোমিও চিকিৎসা শিখছেন বাড়িতে, তাদের জন্য 24টি ইম্পর্টেন্ট হোমিওপ্যাথি মেডিসিন, 24টি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথি মেডিসিন সম্বন্ধে সংক্ষিপ্ত আলোচনা করব, যেগুলি বাড়িতে বা কাছে রাখা বা অফিসে রাখা একান্ত দরকার। তাহলে আপনাদের ইমার্জেন্সি কোনো প্রবলেম হলে সেগুলির মাধ্যমে আপনারা সেই সমস্ত প্রবলেম থেকে, সেই সমস্ত রোগ থেকে মুক্তি লাভ করবেন। এই 24টি হোমিওপ্যাথি মেডিসিনের একটি বাক্স তৈরি করা হয়েছে, যেটি হিলওয়েল কোম্পানি, ভারতের হিলওয়েল কোম্পানি তৈরি করেছে। যারা এই বাক্স পাবেন না তারা, আমি ওষুধগুলোর নাম বলবো, সেই ওষুধগুলো আপনারা কিনেও বাড়িতে নিজে এইরকম বাক্স বানাতে পারেন, নিজেও স্টোরেজ করে রাখতে পারেন। আর যারা ভারতে আছেন তারা যদি মনে করেন এই বাক্সটা আপনারা কিনবেন, সেটা অনলাইনে কিনতে পারেন, আমার কাছ থেকেও এটা কিনতে পারেন। তো এই বাক্সতে প্রথমে যে মেডিসিনটি, এক নম্বর মেডিসিনটি রয়েছে, সেটি হচ্ছে অ্যাকোনাইট। অ্যাকোনাইট এই হোমিওপ্যাথি মেডিসিনটি যদি সর্দি কাশি জ্বর হয় প্রথম অবস্থায় প্রয়োগ করা হয় তাহলে উপকার পাওয়া যায়। ঠান্ডা বাতাস লেগে আবহাওয়ার পরিবর্তনজনিত কারণে যদি সর্দি কাশি জ্বর ইনফ্লুয়েঞ্জা হয় ইত্যাদি লক্ষণে এই অ্যাকোনাইটটি ব্যবহার করা হয়। অ্যাকোনাইট সম্বন্ধে আমি ভিডিও দিয়েছি, ভিডিওর নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দিব, অবশ্যই দেখে নেবেন। দ্বিতীয় যে হোমিওপ্যাথি মেডিসিনটি রয়েছে সেটি হচ্ছে অ্যালিয়াম সেফা। অ্যালিয়াম সেফা যে ক্ষেত্রে ব্যবহার করা হয় তা হচ্ছে হাঁচি হয়, কোল্ড অ্যালার্জি হয়, অ্যালার্জি রাইনাইটিস হয়, মাথা ব্যথা হয়, আর চোখ নাক দিয়ে জল বের হয় করিজার ক্ষেত্রে, এই ক্ষেত্রে অ্যালিয়াম সেফা খুবই উপকারী। এই ওষুধটি সম্বন্ধেও আমি ভিডিও দিয়েছি, এটি পেঁয়াজ দিয়ে তৈরি একটি হোমিওপ্যাথি মেডিসিন। তৃতীয় যে হোমিওপ্যাথি মেডিসিনটি রয়েছে সেটি হচ্ছে অ্যালো। এই অ্যালো বা অ্যালো শক, এই হোমিওপ্যাথি মেডিসিনটি যদি ডায়রিয়া হয়, পাতলা পাতলা পায়খানা হয় আর পেটে ব্যথা করে, সেক্ষেত্রে অ্যালো খুবই উপকারী। চতুর্থ যে হোমিওপ্যাথি মেডিসিনটি রয়েছে সেটি হচ্ছে এপিসমেল। যদি কোনো পোকামাকড়ে কামড়ায় বা মৌমাছিতে বা বলতায় কামড়ায়, সেক্ষেত্রে এপিসমেল খুবই উপকারী। এছাড়াও যদি ড্রপসি রোগ হয়, অ্যালার্জি হয়, সেক্ষেত্রেও এপিসমেল উপকারী। পঞ্চম যে হোমিওপ্যাথি মেডিসিনটি রয়েছে সেটি হচ্ছে আর্নিকা। যে কোনো রকমের আঘাতের ক্ষেত্রে আর্নিকা, তাছাড়া কোনো জায়গায় যদি কালসিটে পড়ে যায় সেক্ষেত্রে ইঞ্জুরির ক্ষেত্রে মাসকুলার টনিক হিসেবে মাসেলের যদি ব্যথা থাকে সেক্ষেত্রে আর্নিকা খুবই উপকারী। ষষ্ঠ যে হোমিওপ্যাথি মেডিসিনটি সেটি হচ্ছে আর্সেনিক অ্যালবাম। আর্সেনিক অ্যালবাম এই ওষুধটিও ডায়রিয়া, বমি ভাব আর যদি বিষাক্ত খাবার খেয়ে যদি পেটে গণ্ডগোল হয় সেক্ষেত্রে, তাছাড়া অ্যালার্জি রাইনাইটিসের ক্ষেত্রে, তাছাড়া জ্বরের ক্ষেত্রে আর্সেনিক অ্যালবাম খুবই উপকারী। এই আর্সেনিক অ্যালবাম সম্বন্ধেও আমি ভিডিও দিচ্ছি, ভিডিওর নিচে ডিসক্রিপশনে লিঙ্কে ক্লিক করে আপনারা ভিডিওটি দেখে নেবেন। এই আর্সেনিক অ্যালবাম কোন কোন লক্ষণে প্রয়োগ করা হয় সে সম্বন্ধে আপনারা জানতে পারবেন। সপ্তম যে হোমিওপ্যাথি মেডিসিনটি রয়েছে সেটি হচ্ছে বেলেরোনা। যদি আপনার মাথা ব্যথা করে, ঠান্ডা লেগে সর্দি হয়, মাথা ব্যথা, মাথা যন্ত্রণা করে, চোখ লাল হয়ে যায়, তাছাড়া কোনো জায়গায় যদি ইনফ্লামেশন হয়, প্রদাহ হয়, যেমন টনসিলাইটিস হয়, সেক্ষেত্রে বেলেডোনা খুবই উপকারী। আট নম্বর যে হোমিওপ্যাথি মেডিসিনটি সেটি হচ্ছে ব্রায়োনিয়া, শুকনো কাশি, তাছাড়া যদি বুক ব্যথা করে, তাছাড়া গা হাতে যদি ব্যথা থাকে, ঠান্ডা লাগার কারণে জ্বর হয়, সেক্ষেত্রে ব্রায়োনিয়া খুবই উপকারী। নবম যে হোমিওপ্যাথি মেডিসিনটি রয়েছে সেটি হচ্ছে ক্যালেন্ডুলা। কোনো জায়গায় যদি কেটে যায়
কোনো জায়গায় যদি আঘাতপ্রাপ্ত হয় এবং সে জায়গায় ঘা হয়, ক্যালেন্ডুলা ওষুধটি খেলে আর লাগালে উপকার পাওয়া যায়। দশম যে হোমিওপ্যাথি মেডিসিনটি রয়েছে সেটি হচ্ছে ক্যান্থারিস। যদি কোনো জায়গায় পুড়ে যায়, জ্বলন হয়, প্রস্রাবে যদি জ্বালা হয়, সেক্ষেত্রে ক্যান্থারিস খুবই উপকারী একটি হোমিওপ্যাথি মেডিসিন। 11 নম্বর যে হোমিওপ্যাথি মেডিসিনটি আছে সেটি হচ্ছে কার্বোভেজ। এই কার্বোভেজ যদি পেট ফুলে যায়, পেটে বদহজম হয়, অ্যাসিডিটি হয়, ঢেকুর উঠে, সেক্ষেত্রে কার্বোভেজ হোমিওপ্যাথি মেডিসিনটি, তাছাড়া যাদের ইমিউনিটি শক্তি কমে গেছে তাদের ক্ষেত্রে এই কার্বোভেজ হোমিওপ্যাথি মেডিসিনটি খুবই উপকারী। 12 নম্বর যে হোমিওপ্যাথি মেডিসিনটি দরকার সেটি হচ্ছে ক্যামোমিলা। যদি দাঁতে ব্যথা করে সেক্ষেত্রে, আর যদি পেটে ব্যথা করে সেক্ষেত্রে ক্যামোমিলা খুবই উপকারী। এটি বাচ্চাদের ক্ষেত্রেও খুবই কার্যকরী একটি হোমিওপ্যাথি মেডিসিন। 13 নম্বর যে হোমিওপ্যাথি মেডিসিনটি রয়েছে সেটি হচ্ছে ককিউলাস ইন্ডিকা। এটি যদি কোনো জায়গায় গাড়িতে বা যানবাহনে চাপার ফলে বমি ভাব হয়, মাথা ব্যথা করে, সেক্ষেত্রে ককিউলাস খুবই উপকারী। তাছাড়াও যদি নড়াচড়া করলে মাথা ঘুরে সেক্ষেত্রে, এছাড়াও মহিলাদের পিরিয়ডের সময় যদি বমি ভাব থাকে, তলপেটে ব্যথা করে, সেক্ষেত্রে ককিউলাস ইন্ডিকা খুবই কার্যকরী একটি হোমিওপ্যাথি মেডিসিন। 14 নম্বর যে হোমিওপ্যাথি মেডিসিনটি রয়েছে সেটি হচ্ছে কলসিনথিস। যদি কলসিনথিসে পেটে ব্যথার ক্ষেত্রে বা কোনো জায়গায় যদি গা হাতে ব্যথা করে, মাস্কুলার পেন হয়, সেক্ষেত্রে যদি চাপ দিলে আরাম হয়, সেক্ষেত্রে কলসিনথিস খুবই কার্যকরী। যদি মাস্কুলার ক্র্যাম্প হয় সেক্ষেত্রেও এই কলসিনথিস খুবই কার্যকরী একটি হোমিওপ্যাথি মেডিসিন। 15 নম্বর যে হোমিওপ্যাথি মেডিসিনটি রয়েছে সেটা হচ্ছে ড্রসেরা। যদি আপনার শুকনো আক্ষেপিক কাশি হয় সেক্ষেত্রে ড্রসেরা খুবই কার্যকরী। এছাড়াও আপনার যদি গলায় শুনশুন করে সেক্ষেত্রে ড্রসেরা খুবই কার্যকরী। যদি আপনার গলা বসে যায় সেক্ষেত্রেও ড্রসেরা খুবই উপকারী। 16 নম্বর যে হোমিওপ্যাথি মেডিসিনটি রয়েছে সেটি হচ্ছে হিপারসাল্ভ। এই হিপারসাল্ভটি যদি আপনার কাশির ক্ষেত্রে উপকার হয়, এটি ব্রঙ্কাইটিসের ক্ষেত্রে উপকারী, টনসিলাইটিসের ক্ষেত্রে উপকারী। হিপারসাল্ভের মাধ্যমে যদি আপনার ফোড়া হয়, ফোড়ার ক্ষেত্রে প্রথম অবস্থায় যদি বেলেডোনা দেন তো উপকার হয়, আর যদি আপনি ফোড়াটা ফাটাতে চান তাহলে হিপারসাল্ভ লাগবে। এই হিপারসাল্ভের মাধ্যমে ফোড়া ফেটে যাবে, ফুসকুড়ি ফেটে যাবে। 17 নম্বর যে হোমিওপ্যাথি মেডিসিনটি রয়েছে সেটি হচ্ছে ইপিকাক। যদি বমিভাব বা বমি হয় সেক্ষেত্রে ইপিকাক খুবই উপকারী। ইপিকাকের আরও কাজ রয়েছে, যেমন সাই সাই করে এমন কাশিতে ইপিকাক দিলে উপকারী। 18 নম্বর যে হোমিওপ্যাথি মেডিসিনটি রয়েছে সেটি হচ্ছে মাকসল। যদি আপনার মাড়িতে ইনফেকশন হয়, দাঁতে ব্যথা হয়, মাড়ি ফুলে যায়, সেক্ষেত্রে মাকসল খুবই উপকারী। মাকসলের মাধ্যমে চর্মরোগও ভালো হয়, মাকসলের মাধ্যমে ইনফেকশনও ভালো হয়। যদি আপনার গলায় সমস্যা হয় সেক্ষেত্রে মাকসল উপকারী, ফুসকুড়ি হয় সেক্ষেত্রে মাকসল উপকারী। 19 নম্বর যে হোমিওপ্যাথি মেডিসিনটি রয়েছে সেটি হচ্ছে মিল্লেফোলিয়াম। যেটি নাক দিয়ে যদি রক্ত বের হয়, হিমোরয়েড হয়, মাথা ব্যথা করে, সেক্ষেত্রে মিল্লেফোলিয়াম খুবই উপকারী। 20 নম্বর যে হোমিওপ্যাথি মেডিসিন সেটি হচ্ছে নাক্স ভূমিকা। এটি কনস্টিপেশনের ক্ষেত্রে যদি অনিয়মিতভাবে রাত জাগার ফলে যে কোনো রোগ হয়, পেটের গণ্ডগোল হয়, সেক্ষেত্রে নাক্স ভূমিকা খুবই উপকারী। 21 নম্বর যে হোমিওপ্যাথি মেডিসিনটি রয়েছে সেটি হচ্ছে পডোফাইলাম। যদি আপনার পেনলেস প্রফিউজ ডায়রিয়া হয়, ডায়রিয়া ক্ষেত্রে পডোফাইলাম খুবই উপকারী। 22 নম্বর যে হোমিওপ্যাথি মেডিসিনটি রয়েছে সেটি হচ্ছে পালসেটিলা। যদি আপনার কোনো চর্বি জাতীয় খাবার খেয়ে, তৈলাক্ত খাবার খেয়ে গ্যাস হয়, সেক্ষেত্রে পালসেটিলা খুবই উপকারী। এছাড়াও নিউরোলজিয়া যে পেন, তাতে পালসেটিলা খুবই উপকারী। মহিলাদের বিভিন্ন রকম মেনস্ট্রুয়াল, মহিলাদের পিরিয়ডের সমস্যা হলে, অনিয়মিত মাসিক ঋতুস্রাব হলে তাতে পালসেটিলা খুবই উপকারী। সাদাস্রাবের ক্ষেত্রেও পালসেটিলা উপকারী। 23 নম্বর যে হোমিওপ্যাথি মেডিসিন রয়েছে সেটি হচ্ছে রাস্টক্স। রাস্টক্সে কি হয়, জয়েন্ট পেন কমে, যদি চলাফেরা করলে আরাম পান, সে ধরনের ব্যথার ক্ষেত্রে রাস্টক্স খুবই উপকারী। আপনার স্যাঁতস্যাঁতে আবহাওয়ার ফলে যদি গা হাতে ব্যথা করে সেক্ষেত্রে রাস্টক্স উপকারী। আপনার যদি কোনো জায়গায় স্টিফনেস লক্ষ্য করা যায়, আঁকড়ে যায়, ঘাড় যদি আঁকড়ে যায়, ঘাড় ঘোরাতে পারছে না, সেক্ষেত্রে রাস্টক্স খুবই উপকারী। 24 নম্বর যে হোমিওপ্যাথি মেডিসিনটি রয়েছে সেটি হচ্ছে ভেট্রাম অ্যালবাম। এটি ডায়রিয়া আর বমিভাবের জন্য উপকারী। ভেট্রাম অ্যালবামে আরও অনেক কাজ রয়েছে, অনেক লক্ষণ রয়েছে। আমি এই 24টি কমন হোমিওপ্যাথি মেডিসিন যেগুলি বাড়িতে রাখা দরকার,
অবশ্যই আপনারা লিখে নেবেন। যদি আপনাদের কাছে ফার্মেসি থাকে তো ফার্মেসিতে গিয়ে এই 24টি হোমিওপ্যাথি মেডিসিন আপনারা কিনে নেবেন, কিনে রাখবেন। এই ওষুধগুলি আপনারা যে পাওয়ারে রাখবেন তা হচ্ছে 30 পোটেন্সিতে রাখবেন, 30C বা 30 পোটেন্সিতে, 30 শক্তিতে, 30 শক্তিতে রাখবেন। আর এগুলির যে ডোজ হবে তা হচ্ছে বড়রা 3 ফোঁটা করে জিভে দিয়ে তরুণ কেসে, অ্যাকুইট কেসে 4-5 বার 6 বার খেতে পারে। আর পুরনো ক্ষেত্রে এটি দিনে 3 বার খাবে, খাবার 30 মিনিট আগে খাবে অথবা খাবার 30 মিনিট পর খাবে। আর ছোটরা 1 থেকে 2 ফোঁটা করে 1 চামচ জলে দিয়ে দিনে 3-4 বার, অ্যাকুইট কেসের ক্ষেত্রে, তরুণ কেসের ক্ষেত্রে 4-5 বার 6 বার খেতে পারে। আর যদি পুরনো রোগ হয়, ক্রনিক ডিজিজ হয়, সেক্ষেত্রে 3 বার করে খাবে। এই 24টি হোমিওপ্যাথি মেডিসিনের নাম লিখে নিয়ে আপনারা যদি এই 1-1টি হোমিওপ্যাথি মেডিসিনের সাইন সিমটম ভালো করে আপনারা অধ্যয়ন করেন, পড়েন, আপনারা প্র্যাকটিস করেন, এই 24টি হোমিওপ্যাথি মেডিসিন দিয়ে আপনারা হাজার হাজার রোগ আপনারা সারতে পারবেন। কিন্তু আপনাদেরকে এই 1-1টি হোমিওপ্যাথি মেডিসিন সম্বন্ধে ডিটেলসে, আমি তো সংক্ষেপে আপনাদেরকে বললাম, কিন্তু ডিটেলসে আপনাদেরকে জানতে হবে। যেমন অ্যাকোনাইট সম্বন্ধে ডিটেলসে জানতে হবে, সেই কারণে আমি 1-1টি মেডিসিন সম্বন্ধে আলাদা আলাদা সাইন সিমটম লক্ষণ অনুযায়ী ভিডিও দিয়েছি, বিস্তারিত আলোচনা করেছি। আর যারা এই বাক্সটা নিতে চান যেটি হিলওয়েল কোম্পানি তৈরি করেছে, এটিতে আপনার 24টি হোমিওপ্যাথি মেডিসিন গ্লোবিলসে রাখা আছে। এই বাক্সটিতে আপনার 2টি বইও দেওয়া আছে, কিভাবে এই 24টি হোমিওপ্যাথি মেডিসিন আপনারা ব্যবহার করবেন 1-1টি হোমিওপ্যাথি মেডিসিন সম্বন্ধে। এই 24টি 2টি বই রয়েছে, একটি ইংরেজিতে আছে, একটা হিন্দিতে লেখা আছে। আপনারা কোন রোগে কোন কোন ওষুধ ব্যবহার করবেন, কোন লক্ষণে কোন কারণে ব্যবহার করবেন, সে সম্বন্ধে বিস্তারিত দেওয়া আছে। যেমন এখানে অ্যাসিডিটি থেকে হুপিং কফ পর্যন্ত 61টি রোগে কোন কোন লক্ষণে কোন কোন হোমিওপ্যাথি মেডিসিন ব্যবহার করবেন তা দেওয়া আছে। যেমন অ্যাসিডিটির ক্ষেত্রে পালসেটিলা 30 ব্যবহার করা যাবে। এই এটি কখন ব্যবহার করা যাবে, যখন আপনার রিচ খাবার খাবেন, তৈলাক্ত খাবার খাবেন, তখন পালসেটিলা অ্যাসিডিটির ক্ষেত্রে। কার্বোভেজ কখন খাবেন, যখন পেট ফুলে যাবে। আপনার নাক্স ভূমিকা কখন খাবেন অ্যাসিডিটির ক্ষেত্রে, যখন আপনার অনিয়মের কারণে আপনার গ্যাস হয়ে যায় তখন। এভাবে আপনার বিভিন্ন রোগ আর কোন কোন ওষুধ ব্যবহার করবেন সে সম্বন্ধে দেওয়া আছে। যারা ভারতীয় তারা আমাকে হোয়াটসঅ্যাপ করবেন 9093399730 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। আপনারা যদি এটি কিনতে চান, এটির দাম হচ্ছে 672 টাকা, ভারতের যে কোনো জায়গায় এটি কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে। কুরিয়ার চার্জ বা এটির যে পোস্টিং চার্জ তা লাগবে না, 672 টাকা যা দাম আছে সেই 672 টাকায় আপনারা আপনার বাড়িতে এটি পেয়ে যাবেন। যারা কিনতে চান আমাকে হোয়াটসঅ্যাপ করবেন এই নম্বরে। এটির যে ডোজ তা হচ্ছে অ্যাকুইট রোগের ক্ষেত্রে, তরুণ রোগের ক্ষেত্রে, সবেমাত্র যে জ্বর সর্দি কাশি শুরু হয়েছে সেই ক্ষেত্রে 4 থেকে 6 বার আপনারা 4টি করে দানা খাবেন বড়রা, আর ছোটরা 2টি করে দানা 4 থেকে 6 বার খাবে। আর ক্রনিক ডিজিজের ক্ষেত্রে, পুরাতন রোগের ক্ষেত্রে আপনারা 4টি করে দানা বড়রা দিনে 3 বার খাবেন খাবার 30 মিনিট আগে বা পরে, আর ছোটরা 2টো করে দানা দিনে 3 বার খাবেন খাবার 30 মিনিট আগে খাবেন অথবা খাবার 30 মিনিট পর খাবেন।